আসসালামু আলাইকুম, বিডি ইঞ্জিনিয়ার সিজন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার এবং সাদিকু, Chapter-04 সার্কিট থিওরেম অংশ। গত পর্বে আমরা এক্সাম্পল 4.1 করেছিলাম, আজকে আমরা করব প্র্যাকটিস প্রবলেম 4.1। এখানে বলা হয়েছে ফর দ্য সার্কিট ইন ফিগার 4.3 ফাইন্ড V0 when IS equal 30 and IS equal 45 ampere। এখানে আমাদের IS দেওয়া আছে, আমাদের এই V0 এর মানটা বের করতে হবে। শর্তকে দেওয়া আছে IS একবার 30 ampere হবে আর একবার 45 ampere হবে। প্রথমে আমরা একটা কারেন্ট ধরে নিই, যেটা ধরলাম আমরা I1, এটা ধরলাম I0। এটা যেহেতু প্যারালাল সার্কিট, এটা একটা লুপ, এটা একটা রেজিস্ট্যান্স, আর বড় যেহেতু সিরিজে, আর এটা একটা রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু দুটো প্যারালাল সার্কিট আছে, তাহলে আমাদের কারেন্ট নির্ণয় সূত্র কি আমরা জানি হচ্ছে প্যারালাল থাকলে আমাদের কারেন্ট নির্ণয় সূত্র শাখা কারেন্ট। শাখা কারেন্ট নির্ণয় সূত্র হচ্ছে মোট কারেন্ট গুণন বিপরীত রেজিস্ট্যান্স বিপরীত প্লাস লোড রেজিস্ট্যান্স। এটা আমাদের হচ্ছে শাখা কারেন্ট বের করার সূত্র। এটা এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে আমরা যখন I0 কারেন্ট বের করবো, তখন আমাদের লোড রেজিস্ট্যান্স হবে হচ্ছে 12 আর 8, কারণ যেহেতু এটা সিরিজে আছে, সিরিজে সম পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, এ কারণে এটা আমাদের 20 ওহম হবে আমাদের লোড রেজিস্ট্যান্স, আর বিপরীত রেজিস্ট্যান্স হবে 4 ওহম। তাহলে I0 হবে হচ্ছে IS গুণ বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে 4 প্লাস 12 প্লাস 8, এটা হবে আমাদের I0। তাহলে IS ইকুয়াল 30 অ্যাম্পিয়ার, তাহলে I0 হবে হচ্ছে 30 গুণন 4, 12 আর 4 16 আর 8 24, তাহলে 30 গুণন 4 ডিভাইডেড 24, তাহলে 5 অ্যাম্পিয়ার। তাহলে V0 হবে হচ্ছে 5 গুণন 8, 40 ভোল্ট। এটা গেল আমাদের IS যখন 30 অ্যাম্পিয়ার, when IS equal হচ্ছে 45 অ্যাম্পিয়ার, I0 হবে হচ্ছে 45 গুণন 4, 4 প্লাস 12 প্লাস 8 বা 24, তাহলে এটা কত হবে, সাড়ে 7 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের V0 এর মান হবে 8 গুণন 7 5 60 ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটি খুবই সহজ, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তবুও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।